নেজন আগামী সংবাদ গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ, প্রত্যেক স্থানে গণমিছিল হবে, জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণমিছিল হবে ইনশাআল্লাহ। আর ঢাকাতে ইনশাআল্লাহ গণমিছিল হবে, যে যেভাবে পারুন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন, রাস্তায় থাকবেন, রাস্তায় আসি থাকবো ইনশাআল্লাহ, বিজয় অবশ্যই আসবেই আসবে। বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না, যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল করে ইনশাআল্লাহ। আমার আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন আগের থেকেও ছিল, এখনো আছে, আগামীও থাকবে ইনশাআল্লাহ। যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে একত্রিত আগোষণ আগেও ঘোষণা করেছি, এখনো করছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কাজী আসন কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয়, কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয়, এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন, বাংলাদেশের জনগণের আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন, মানুষের জীবন বাঁচাবার আন্দোলন, আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দিয়ে এবং রাখার জন্য এই আন্দোলন অন্য কোন আন্দোলন নয়। যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করবো তারা কোন দালাল, তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না। শুধু বৈঠক একটাই হবে, আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে, এই শোনার অপেক্ষায় আছি। যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে, সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন সে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ। আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উত্থানের জন্য, পদত্যাগের জন্য, গদি উচ্চ করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণমিছিল শুরু হবে, যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মাস্তান ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মোকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমিছিল, আমির মুজাহিদিন হযরত পিশাহ হুজুর জামাত বরকাতুল্লাহ আলিয়া সেই মিছিলে থাকবে, নেতৃত্ব দান করবেন। আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে, সবাই একত্রিত হয়ে